আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? তো আজকে নিয়ে আসলাম একটা নতুন, আমি নতুন তো না, আমি আজকে তৈরি করতেছি সন্ধ্যার সময় বাচ্চাদের জন্য চিকেন ভেজিটেবল সাসলিক। তো আমার কাছে বাসায় যেসব ভেজিটেবলগুলো ছিল আমি সেগুলাই ইউজ করেছি, আমি দিনে ম্যারিনেশন করে রেখেছিলাম। তো এখন সন্ধ্যা নামাজের পর এগুলো একসাথে করে স্টিকে ঢুকে আমি এখন এগুলো ভেজে নিব। তো আমার এখানে আছে দেখতে পাচ্ছ ব্রকলি, গাজর, পেঁয়াজ, চিকেন, এই তো দেখতে খুবই সুন্দর লাগতেছে, খাওয়ার পর কেমন হয় জানি না। তো আমার কাছে 6টা স্টিক ছিল, আমি 6টাই তৈরি করতেছি। ঠিক আছে, এখন আমি চুলায় ফ্রাই প্যানটা বসায় দিছি, আমি ফ্রাই প্যানটা গরম হলে তেল দিয়ে দিব, তারপর একটা একটা করে স্টিক ভেজে নিব এবং তোমাদের সাথে সেটা শেয়ার করব।
এই তো আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, আমি এতে তেলও দিয়ে দিয়েছি। তো আমি এভাবে আস্তে আস্তে করে একটা স্টিক দিয়ে নেই, আস্তে আস্তে করে এভাবে ধীরে 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 দিতে হবে। ডুবো তেলও ভাজবে তো আরো কিছু প্রিপারেশন করে, তো আমি চিন্তা করলাম ডুবো তেলে ভাজবো না। ডুবো তেলে ভাজলে যে একটা ভাজা ভাজা ফ্রেন আসে, গন্ধ আসে, সেটা আমরা এখানে পাবো না। তাই আমি অল্প তেলে আস্তে আস্তে করে এভাবে ভেজে নিব। হয়তো বেশ কিছু সময় লাগবে, কিন্তু তাতে সমস্যা নাই। আমার ভাজা যে একটা স্মেল হয় সেটা খুব সুন্দর পাবো এবং খেতেও খুব স্বাদ লাগবে। আমি এর আগে কখনো ব্রকলি দিতে কাউকে দেখিনি, আমি আজকে প্রথম এই ব্রকলিটা ইউজ করলাম। এখান খেতে চাচ্ছিল না, তো চিন্তা করলাম ব্রকলি দিলে তো খারাপ কিছু হবে না, যেহেতু একটা সবজি। একটা আমার বাসায় ব্রকলি ছিল, তো চিন্তা করলাম ব্রকলি দিয়ে দেখি। আমার ছেলে তো জানোই তো না সবজি খেতে পছন্দ করে না, যারা মনে একটু খায় ব্রকলিটা পছন্দ করে, দেখা যাক কি হয়। আমি আজকে এই প্রথম শাসলিক তৈরি করতেছি, এর আগে কখনো করি নাই, সবজি আর চিকেন দিয়ে। তো আমি এভাবে আস্তে আস্তে করে সবজি শাসলিক করে ভেজে নিব।
গন্ধ বেরোচ্ছে। আমি দুপুর থেকেগুলো মেরিনেশন করে রেখেছিলাম। ঘরে যেসব মশলা আমাদের থাকে ওইসব মশলা দিয়ে মাখালেই হবে, তারপর সবজা খেতে ভালোই লাগবে। দেখতেই পাচ্ছ আমার সবজিগুলো গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। ব্রকলি, পেঁয়াজ, গাজর, আমি টমেটো দিতে চেয়েছিলাম, রেহান বললো টমেটো দিলাম খাবই না। টমেটো ফ্লেভারটা পানির মতো বের হয়, কিন্তু ব্রকলির কোনো জুসি ফ্লেভার নাই যেটা আরেকটু সাথে মিক্স হবে। তুমি যখন ব্রকলি খাবা না, ব্রকলিটা আলাদা করে রাখবা, আমার চুলা ধরে না, ব্রকলিটা আলাদা করে রেখে দিলেই হবে।
একসাথে দিয়ে দিলাম বাকিগুলো। আমার ছেলে ধৈর্য সহ্য হচ্ছিল না, আরামুন রেহান খুবই এক্সাইটেড। তবে এখানে মাঝে মাঝে হয়তো তোমাদের মনে হয় কি আমি একটু চিজ দিয়ে দিলাম, একটু চিজের ফ্লেভারটা এটাতে ছড়িয়ে আসবে, খেতে খুব ভালো লাগবে। কারণ এত আমার যে বাসার চিজগুলো রয়েছে আমার শেষ করতে হবে, এর জন্য এগুলোতে দিয়ে দিয়ে খাওয়া করে শেষ করতেছি। কারণ আবার যখন আমি আরও যাবো আবার আনবো তো আমার এটা শেষ করতে হবে। আমি হয়তো আর কিছুদিনের ভিতরে আরঙে যাব, কারণ আমাদের অ্যানুয়াল পিকনিকে ভিডিও তোমাদের যেটা দেখাইছি সেখানে রেহানের বাবা 4,000 টাকার একটা গিফট ভাউচার পেয়েছে, 2,000 টাকা করে দুটো। তো সেগুলা শপিং করার জন্য আমরা যাব, তো তখন আমি কিছু চিজ নিয়ে আসবো। যখনই আরঙে যাই কিছু চিজ নিয়ে আসি। ইচ্ছা থাকলে কি হয় করে বাচ্চাদের নাস্তা বানানোর সময় বিভিন্ন সময় সেটা আমি ইউজ করতে পারি, খাবারে দিতে পারি। তাড়াতাড়ি করতে হচ্ছে, খেয়ে পড়তে বসবে, হোমওয়ার্ক করে উঠলে এখন আর টিচার আসবে না, কাজ দিব না, এইটুকু দিব। দেখো কিভাবে মেল্ট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ, তো এটার ফ্লেভারটা এটাতে মিশে থাকবে, খেতে দারুণ লাগবে। আমার কাছে তো খুবই ভালো লাগে, এখানে খায় খুব একটা না, ওর জন্য আমি একটু কমায় কমায় দিচ্ছি অল্প অল্প করে। আমার মেয়েটা অস্থির হয়ে আছে, কেন হচ্ছে না কেন হচ্ছে না।
এই তো আমার সাপ্লিগুলো হয়ে আসছে, আগেগুলো যেগুলো দিয়েছি প্রথম তিনটা। এই তো কালার দেখতে পারছো, ও পাঁচটাই কালার হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো প্রথম তিনটা, আর বাকি তিনটা আরও কিছুক্ষণ হবে। ব্রকলিগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছো এই যে আমার ব্রকলি গোল্ডেন কালার হয়ে গেছে, এখানে মাংস হয়ে গেছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা 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 এই তিনটা আমি করে দিয়েছিলাম। কখন শাশলি খাবে,
আমার এই ছাস্টিক গুলো হয়ে আসছে, আমি তুলে নিচ্ছি। বলো। একটু আমার এই তিনটা হয়েছে, আমি তুলে নিলাম, বাকি তিনটা হবে।
তো এই তো ভিউয়ার্স হয়ে গেল আমার সাসলিক। এখন দেখতেই পাচ্ছ গরম ধোঁয়া বেরোচ্ছে, বাচ্চারা খুব এক্সাইটেড। তো রেহানকে আমি দিয়ে দিব খাওয়ারের জন্য। রেহান আরো সস নিচ্ছে, ও এত সস খেতে পারে বলার বাইরে। কি করতেছ সস? ও শাসলিকের উপর ও সস দিয়ে নিচ্ছে, দেখেন কি করে আমার ছেলেটা, এত সস পাগল। এই তো বাচ্চাদের খাওয়ার জন্য আমি দিয়ে দিলাম, জারামণি বসে গেছে খাওয়ারের জন্য। এই তো ওকে কোনো সস দেইনি, তো খাটের উপর নিয়ে এইসব পড়ছি শীতের দিন, আর ওখানে থাকতে ইচ্ছে করে। জারামণি অনেক গরম, খেতে পারবো না, খুব সাবধানে। তো এই তো আঞ্জুম খাবে, ওর বাবা আসবে মিটিং থেকে, আমরা খাবো। রেহান খাচ্ছে, ঠিক আছে তাহলে আমরা শাসলিক এনজয় করতেছি। রেহান কেমন হয়েছে? অনেক মজা। জারামণিকে একটু পরে দেই, কারণ অনেক গরম, ও খেতে পারবে না। ঠিক আছে ভিউয়ার্স, আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।